আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ আর হাক ডাক দিয়ে এখন আওয়ামী লীগকে মোকাবেলার ভয়ে বিএনপির মুখ কালো। কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের এক আলোচনায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান পৃষ্ঠপোষকতা না করলে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পেত না খুনিরা। একই সঙ্গে তিনি কড়া সমালোচনা করেন বিএনপির। সেই সাথে বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলকে ব্যক্তিগত আক্রমণ করা হয়নি, বরং রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তিনি। পাশাপাশি বিএনপির আন্দোলনেরও সমালোচনা করেন। অনেক কিছু করছে কেন, কোথা থেকে লাটাই নাচা, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। নিজেরা কয়েকটা সমাবেশ করেই তো লাফালাফি শুরু করেছে, এখন মুখ কালা কেন? মোকাবিলার ভয়ে মুখ কালা। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বলেও দাবি করেন ওবায়দুল কাদের। নিজের দলের নেত্রীর জন্য একটা দেখার মতো মিছিল করতে পারেন, লজ্জা করেন। সেই নেত্রীর মুক্তি চান, যতটুকু মুক্তি এটা তো শেখ হাসিনা। আপনারা কি করেছেন খালেদা জিয়া? মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি আহ্বান জানাবো, বাংলাদেশকে বাঁচাতে হলে এই দেশের ক্ষমতার মঞ্চে বঙ্গবন্ধু কন্যা সৎ আদর্শের প্রতি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমি সবাইকে আজ শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।